সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংলিশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক 2022-এর জন্য মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা। এটি ইংলিশ প্রশ্নপত্রের দ্বিতীয় পাঠ। প্রথম পাঠটি যদি দেখতে চাও তাহলে উপরে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করো। এই প্রশ্নপত্রের পূর্ণমান 20 নম্বর করে, সময় থাকবে 40 মিনিট। যেহেতু তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাটি আগস্ট মাসের শেষের দিকে হতে চলেছে, তাই এই প্রশ্নপত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রশ্নপত্রটা কি দেখে নেব। ইংলিশ প্রশ্নের ক্ষেত্রে তোমাদের প্রথমে দেওয়া থাকে টেক্সট থেকে একটি রিডিং অর্থাৎ সিনটা দেওয়া থাকে, যেটা পড়ে তোমাদের পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলি থাকে সেগুলোর উত্তর দিতে হয়। তাই রিডিং এরকম দেওয়া থাকবে। তারপরে প্রশ্নগুলো কি আছে, এ দাগে আছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন অর্থাৎ প্রশ্নগুলির সঠিক বাক্যে উত্তর দাও। এক দাগে আছে হোয়াট ডিড দি ক্লাস টিচার গিভ দি অর্থার টু ডু। তারপরে বিদাগে আছে হোয়াট ডিড দি গেস্টার অফ দি টিচার ইন্ডিকেটেড। তারপরে সি দাগে আছে উইথ হুম ডিড দি ন্যারেটর গো টু স্কুল। তারপরে ডি দাগে আছে টু হুইচ স্কুল ওয়াজ দি ন্যারেটর অ্যাডমিটেড। তারপরে ই দাগে আছে হোয়েন ডিড দি ন্যারেটর গো টু স্কুল। প্রশ্নগুলির উত্তর সঠিক বাক্যে দেবে। যেহেতু এই প্রশ্নগুলি 5টি রয়েছে, এই প্রশ্নের মান 1 নম্বর করে। তারপরে দ্বিতীয় সেকশনে থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দু দাগে আছে চেঞ্জ দি জেন্ডার। দুটো প্রশ্ন রয়েছে পূর্ণমান 1 নম্বর করে। এ দাগে আছে মিস্টার চেঞ্জ দি জেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করো, তাহলে এক্ষেত্রে হবে মিসেজ। তারপরে বি দাগে আছে লেড, সেক্ষেত্রে উত্তরটি হবে লেস। তারপরে তিন দাগে আছে চেঞ্জ দি নাম্বার। এখানে দুটো প্রশ্ন রয়েছে পূর্ণমান 1 নম্বর করে। যেমন এ দাগে আছে বেবি, তাহলে উত্তরটি হবে বেবিজ। বি দাগে আছে নাইফ, তাহলে উত্তরটি হবে নাইফস। তারপরে চার দাগে আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলস। এক্ষেত্রে 4টে প্রশ্ন দেওয়া রয়েছে 1 নম্বর করে। এ দাগে আছে আই গো ডে স্কুল, তাহলে এক্ষেত্রে উত্তরটি হবে আই গো টু স্কুল। বি দাগে আছে হি লিভস ইন ড্যাশ ইন্ডিয়া, এক্ষেত্রে উত্তরটি হবে হি লিভস ইন ইন্ডিয়া। তারপরে সি দাগে আছে হি ইজ ড্যাশ FRCS, এক্ষেত্রে হি ইজ অ্যান FRCS। তারপরে ডি দাগে আছে জন ইজ ড্যাশ ইউরোপিয়ান, উত্তরটি হবে জন ইজ এ ইউরোপিয়ান। তারপরে পাঁচ দাগে আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব। এক্ষেত্রে দুটো প্রশ্ন রয়েছে পূর্ণমান 1 নম্বর করে। এ দাগে আছে দি বয় ড্যাশ ব্যাকেটে আছে ইজ বা অ্যাম প্লেয়িং, এক্ষেত্রে উত্তরটি হবে ইজ প্লেয়িং। তারপরে বি দাগে আছে হি ড্যাশ ব্র্যাকেটে আছে হ্যাজ বা ইজ এ নাইস পেন, এক্ষেত্রে উত্তরটি হবে হ্যাজ এ নাইস পেন। তারপরে রাইটিং স্কিলে দেওয়া আছে 6 দাগে আছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগোর হেয়ার আর সেম পয়েন্টস, অর্থাৎ পয়েন্টসগুলি ব্যবহৃত করে রবীন্দ্রনাথ ট্যাগোর সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। দ্বিতীয় পাঠের প্রশ্নপত্রটি শেষ হলো। আগামী পরবর্তী দিনগুলিতে আমরা অবশ্যই আরও নানান ধরনের প্রশ্নপত্র নিয়ে হাজির হব। সেগুলি দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। এছাড়া প্রশ্ন বা উত্তর সম্পর্কে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে।